আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতৃত্বাধীন জোট, তফসিল পেছানোর দাবি, কাল থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিলেন ক্রিকেটার মাশরাফি, তফসিল পরিবর্তনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বললেন ওবায়দুল কাদের। এবং জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি চলছে, প্রথম দিন সংগ্রহ করলেন এরশাদ, রওশন ও কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ড কামাল হোসেন এ ঘোষণা দিয়ে নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এদিকে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার কথা জানায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামীকাল সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে বিএনপি, আরো জানাচ্ছেন মইনুল আসান। সিদ্ধান্ত হয়েছিল আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন, আসছে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেইং ফিল্ডের ন্যূনতম শর্ত এখন পর্যন্ত পূরণ হয়নি। এরকম একটা পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। একটা অংশগ্রহণমূলক গণযোগ্য নির্বাচনের জন্য যে সাত দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি, সেই দাবি থেকে আমরা সরে আসছি না। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। জাতীয় প্রেস ক্লাবে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের স্বাক্ষর করা লিখিত বক্তব্য জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের দিকে দৃষ্টি থাকবে তাদের। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট করা নজর রাখবে সরকার এবং নির্বাচন কমিশনের আচরণের প্রতি। জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে। নিশ্চিতভাবেই আগামী নির্বাচনটি এই দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন হবে। সেই লক্ষ্যে মানুষ তার নিজের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য ভোটের ময়দানে থাকবে। জনগণ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, মানুষের সেই প্রত্যাশা পূরণ করবেন তারা। আমাদের ইতিহাসে দেখা গেছে যে যখনই জাতীয় ঐক্য গঠন হয়েছে তারা বিজয় ছিনে এনেছে। প্রত্যেকবারই এটা হয়েছে, ইনশাল্লাহ এইবারও হবে। ১৬ কোটি মানুষের দিকে যখন হয়ে বলে যে আমরা পরিবর্তন চাই, এই ঐক্য গড়ে উঠেছে। এদিকে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান জোট নেতা অলি আহমদ। আমরা দাবি করছি যে সরকার দেশ নেত্রীকে দাবিদের মুক্তি দিয়ে নির্বাচন অংশগ্রহণের জন্য নতুন কোন সমস্যা সৃষ্টি করবে না, অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড জোটের নীতি নির্ধারকরা জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মনোনয়ন পত্র বিতরণ ও অভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। ধানমন্ডিতে দলীয় সভাপতি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে তিনি এ ফর্ম সংগ্রহ করেন। তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলতে উপচে পড়া ভিড় ছিল দলীয় নেতাকর্মীদের। নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের, আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের অপেক্ষা নয়, পুরো দেশের মানুষের প্রশ্নের উত্তর মিলল দুপুর ২:৪৫। মাশরাফি বিন মুর্তজা এবারে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় চমক। তিনি এবার নড়াইল সদর আসন থেকে হচ্ছেন নৌকার কাণ্ডারি। বিষয়টি নিয়ে মুখে কিছু না বললেও বরাবরের মতো বিনয়ী মাশরাফির চোয়ালি বলে দিচ্ছিল রাজনীতির ২২ গজেও জিততে চান তিনি, আর তাকে পেয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগ। মাশরাফির ইলেকশন করার বিষয়টি বহু আগেই
সিদ্ধান্ত হয়ে আছে, তবে সাকিবও ইচ্ছা প্রকাশ করেছে। এখন দেশের স্বার্থে সাকিব মনে করছেন বা নেতৃত্বকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে এখন তা ক্রিকেটেই মনোনিবেশ করা দরকার, বিশ্বকাপ ক্রিকেট। গত দুই দিনের মতো ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ছিল মানুষের পদভারে মুখরিত। দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা চলছে বিরতিহীনভাবে। আমার বিশ্বাস, আমি একাদশ জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড আমাকে আবার পুনরায় মনোনয়ন দেবেন। এলাকার মানুষের সাথে গণসংযোগ থেকে শুরু করে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো এবং বিশেষ করে গরিব দুঃখী অনাথ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। নৌকা প্রতীকে মনোনীত করেন তাহলে আমি আশা করি বিপুল ভোটের মাধ্যমে এই আসনকে দেশত্র শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জয়যুক্ত করে আনবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি। দেশত্র শেখ হাসিনা তরুণদের প্রতি এবং নারীর ক্ষমতায়নের প্রতি যেহেতু যত্নশীল, সেই ক্ষেত্রে আমি আশাবাদী বাসযোগ্য ঢাকা শহর তৈরি করার জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে আমাদের মতো পরিবেশ কর্মী এবং পাশাপাশি তরুণ নেতৃত্ব দরকার। আমার এলাকার তৃণমূলের নেতাকর্মীরা যেহেতু আমার পক্ষে সমর্থন জানিয়েছে এবং একই সাথে দলের বাইরেও আমার একটা গ্রহণযোগ্যতা আছে। বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণা দেয়াকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ই এখন কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে নির্বাচন কমিশন এটাও বলেছে যে এটা সবার সম্মতিতে হবে, শুধুমাত্র অপোজিশন ডিমান্ড করলেই তো হবে না, এখানে আমরা তো আছি। আগামীকাল যথারীতি চলবে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর ইম্যানুয়েলস কনভেনশন সেন্টারে দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি উপলক্ষে রোববার সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত রাজধানীর ইম্যানুয়েলস কনভেনশন সেন্টার। মনোনয়ন ফর্ম বিক্রির শুরুতেই পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ, সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ ও কো চেয়ারম্যান জি এম কাদের ফর্ম সংগ্রহ করেন। এরশাদ ঢাকা 17, রংপুর 3 ও সাতক্ষীরা 4 আসনের জন্য মনোনয়ন ফর্ম নেন। রওশন এরশাদ ময়মনসিংহ 4 ও জি এম কাদের মনোনয়ন ফর্ম নেন লালমনিরহাট 3 আসনের। এরপর অন্য মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম সংগ্রহ করেন। সুশাসন ফিরে পেতে হলে এবং সারা দেশে দলীয়করণ বন্ধ করতে হলে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের বিকল্প নেই। যদি আমরা এককভাবে প্রার্থী হই তাহলে সেখানে নাঙ্গল বিজয় হবে, আর যদি মহাজোটে প্রার্থী হয় তাহলে বিপুল ভোটে বিজয় হবে। উন্নয়নমূলক যত কর্মকাণ্ড আমার এলাকায় আমি করে বেড়াচ্ছি, আমার জনগণের জন্য সুখে দুঃখে পাশে দাঁড়াইছি, হয়াত মধ্য থেকে আরম্ভ করে সব সামাজিক সব কর্মকাণ্ডে আমি জড়িত আছি, সেই জন্য আমাকে আমার এলাকার মানুষ নির্বাচিত করবে। আমার এলাকা সহ বাংলাদেশের সারা যা প্রবাসী আছে, প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য আমি সেখানে যেতে চাই। আমার এলাকা হাওয়ারের পক্ষে আমি কথা বলতে চাই, আমার এলাকার বিদ্যুৎ নিয়ে কথা বলতে চাই। মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরুর পর পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ী হবেন জাতীয় পার্টির প্রার্থীরা। সবাই ফর্ম কিনো, হাজার হাজার ফর্ম কিনো, দেখাতে পারে আমাদের ক্যাপ প্রার্থী আছে। যাত্রা শুরু হলো, এই যাত্রা শেষ হবে যদি আমি নির্বাচনে জয়ী হব। আমি তোমাদের পূর্ণ সহযোগিতা চাই, প্রত্যেক কর্মীর পূর্ণ সহযোগিতা চাই। মঙ্গলবার পর্যন্ত বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফর্ম নেওয়া যাবে। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 19 নভেম্বর পর্যন্ত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চলমান বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্পের কারণে অর্থনৈতিক বিবেচনায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে দামি আসন পটুয়াখালী 4, ফলে আসনটি ধরে রাখতে চেষ্টা চালাচ্ছেন সরকার দলীয় একাধিক প্রার্থী। এদিকে রাজবাড়ী ও নোয়াখালীতে আওয়ামী লীগের সরব উপস্থিতি থাকলেও মামলার ভয়ে প্রত্যক্ষভাবে মাঠে নেই বিএনপি প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর থানা নিয়ে পটুয়াখালী 4 আসন, পায়রা সমুদ্র বন্দর, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র, শেরেবাংলা নৌঘাটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, ফোরলেন সড়ক সহ একাধিক মেগা উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে এ আসনে। ফলে প্রাপ্তি বেশি থাকায় আবারও ব্যাপক ভোটে নৌকা প্রতীক বিজয়ী হবে বলে আশা দলের মনোনয়ন প্রত্যাশীদের। এই আসনটিতে আওয়ামী লীগের 15 এবং বিএনপির 3 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। প্রার্থী অনেক প্রতিদ্বন্দ্বিতা, সর্বশেষ কথা যে দল শেষ পর্যন্ত যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই আমরা নির্বাচন করব এবং ইনশাআল্লাহ জয়যুক্ত হব।
মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে অবশ্যই এই সিটে আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। পাঁচটি উপজেলার দুটি সংসদীয় আসন নিয়ে রাজবাড়ী জেলা, এর মধ্যে জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী এক আসন। এতদিন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী প্রচারণায় থাকলেও মামলার ভয়ে প্রচারণা চালাতে পারেনি বলে জানিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। মাঠে তৎপর ছিল না অন্য দলও। রাজবাড়ির জনগণ, গণন্ত রাজবাড়িবাসী, আমার মনে হয় আল্লাপাকের দয়া যেভাবে কাজ করেছি, যদি নমিশন পাই আমি তাহলে আল্লাপাকের দয়া জিততে পারবো বলে বিশ্বাস করি। এবং এখনও বহু আমাদের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা কারাগারে আটক রয়েছেন। তো এরকম অবস্থার ভিতর দিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দলের হাইকমান্ড থেকে নির্বাচনের ব্যাপারে আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া হলে আমরা এখানে যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছি। পাংশা, কালুখালি ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে রাজবাড়ী দুই আসন। আসনটি পরপর দুই মেয়াদে আওয়ামী লীগের দখলে। এবার প্রধান দু দলেরই একাধিক প্রার্থী থাকলেও মনোনয়ন দৌড়ে এগিয়ে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি জিল্লুল হাকিম এবং বিএনপির প্রার্থী নাসিরুল হক সাবু। শীতের পাখি যারা, তাদের তো জনগণও জানে, জননেত্রী শেখ হাসিনার কাছে সমস্ত সার্ভে রিপোর্ট আছে, কাজেই এখানে নমিনেশন নিয়ে বিভ্রান্তি কোনো সুযোগ নাই। আমরা চাইব যে এই সরকার গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন দিক, যে নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করে এখানে সুষ্ঠু নির্বাচন হবে। আসন্ন নির্বাচনে নোয়াখালী চার আসনটি মূলত আওয়ামী লীগের জন্য মর্যাদা ধরে রাখা আর বিএনপির জন্য হারানো আসন ফিরিয়ে আনার লড়াই। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, পরপর তিনবারের সাবেক সংসদ সদস্য বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান, আছেন জাতীয় পার্টি প্রার্থী শরীফুল হক ও বোরহান উদ্দিন মিঠু। আমরা দৃঢ়তা নিয়ে বলতে পারি বর্তমান নোয়াখালী আওয়ামী লীগের মধ্যে কোনো কোন্দল নেই। নেত্রী যাকেই নমিনেশন দিবে সকল নেতাকর্মীরা তার জন্য ঝাঁপিয়ে উঠবে। তবে আমি আবারও বলি যে দয় পরাদয় নির্ধারণ করবে জনগণ। আমরা এই মুহূর্তে চাই জনগণ যেন তার ভোটাধিকারটা ভোটখানে গিয়ে প্রয়োগ করতে পারে। বিভিন্ন দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, উন্নয়নের স্বার্থে 23 ডিসেম্বরের নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। রোকসানা ইফা, এটিএন বাংলা। এদিকে সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনই ধরে রাখতে চায় আওয়ামী লীগ। মাঠে না থাকলেও বিএনপি বলছে শান্তিপূর্ণ নির্বাচন হলে তারাই জিতবে। আর লক্ষ্মীপুর তিন আসনে আওয়ামী লীগ ও বিএনপি দু দলেরই রয়েছে হেভিওয়েট প্রার্থী। মাগুরার প্রতিনিধি মতিশা রায় চৌধুরী ও লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ কাউসারের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। মাগুরার দুই আসনে রয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী। রয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদারের মতো হেভিওয়েট প্রার্থী। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে, যে কারণে জনগণ আবারও আসন দুটিতে তাদের প্রার্থীকেই দেখতে চায়। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আশা করি যে মাগুরার মানুষ বরাবরের মতোই আমাদের সাথে থাকবে, এটা আমরা আশাবাদ। মানুষের যে চাহিদা, সে চাহিদাগুলো আমি অধিকাংশই আমি পূরণ করতে সক্ষম হয়েছি। সুতরাং আমি আশা করি যে জনগণ আমাকে আগামী নির্বাচনেও আমাকে ভোট দেবে। বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ অনেকে। গুঞ্জন রয়েছে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথিও মাগুরা এক আসন থেকে প্রার্থী হতে পারেন। বিএনপি নেতারা বলছেন দলে কোন্দল থাকলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আর দুটি আসনে রয়েছে জাতীয় পার্টির একক প্রার্থী। আমার আস্থা আছে বিএনপির উপরে যে তারা আমাকে নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন দেবেন, এবং আমি বিশ্বাস করি যে বিপুল ভোটে আমি বাংলাতে জয়যুক্ত হব। আমরা আগামী নির্বাচনে অর্থাৎ 11 জাতীয় সংসদ নির্বাচনে আমরা অত্যন্ত প্রস্তুত অবস্থায় আছি। লক্ষ্মীপুর তিন আসনে বড় দুই দল বিএনপি ও আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্থী, চলছে নানা হিসাব নিকাশ। এ কারণে এ আসনে দু দলেরই রয়েছে হেভিওয়েট প্রার্থী। আওয়ামী লীগ থেকে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী AKM শাহজাহান কামাল, আর বিএনপি থেকে প্রার্থী হতে পারেন দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী আনি। এছাড়াও দুই দল থেকে আরও অনেকেই প্রার্থী হতে চান। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সকলের চেয়ে আমাদের আওয়ামী লীগের পজিশন ভালো। তৃণমূল পর্যায়ে আন্দোলনের মধ্য দিয়ে সবাই এক এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের অধিকার আদায় করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও কেন্দ্রীয় নির্দেশনায় শেষ কথা বলে জানান নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হল যুবলীগের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। নওগাঁয় এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। যুবলীগের সকল নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন। মাগুরায় এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ফেনীতে জেলা যুবলীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাইকেই কাজ করতে হবে। সমাবেশে সংসদ সদস্য নিজাম হাজারি, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল রহমান বিকন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।